বিচারের নামে প্রায় 1500 সামরিক বাহিনীর সদস্যের হত্যা, গুম ও চাকরিচ্যুতির দায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারে দাবি করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। রবিবার দুপুরে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। একই সাথে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্বজনরা তায়েক রহমানের বিচারের দাবি জানান। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজন করা হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের, যাতে অংশ নেন জিয়াউর রহমান শাসনামলে মিথ্যা বিচারের নামে গুম, খুন ও চাকরি হারানো প্রায় 1500 সামরিক বাহিনীর সদস্যদের স্বজনরা। জিয়ার হাতে নিহত স্বজনরা তুলে ধরেন সেই ভয়াবহতার কথা, মিথ্যা বিচারের শিকার হওয়া কেউ কেউ সেই সময়ের ঘটনার বর্ণনা দেন। আমাদের সামরিক বাহিনী, বিমান বাহিনীর সেই সময়ে প্রায় 1400 থেকে 1500 বিমান সদস্যকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আমি আমার বাবার লাশ টেনে পাইনি, বাবা বলে কখনো ডাকতে পারিনি। কি অপরাধ ছিল আমার বাবার, কি অপরাধ করেছি আমি? ভুক্তভোগীরা বিএনপি প্রতিষ্ঠাতার মরণোত্তর বিচার ও চন্দ্রিমা উদ্যান থেকে তার কবর সরানোর দাবি জানান। অন্যায় অবিচার এবং হত্যার সাথে জড়িত তাদেরকে, তাদের বেশিরভাগই চিহ্নিত, তাদের বিচারের আওতায় আনা হোক। একটি কমিশন গঠন করে জিয়ার বিচারের দাবি জানান অতিথিরা। জিয়ার কবর, সেই চিহ্ন আমাদের সংসদ, পবিত্র সংসদ এলাকা থেকে সরিয়ে ফেলতে হবে, সেটা দাবি, বহুদিনের দাবি, এটা অবশ্যই করতে হবে। জিয়ার মরণোত্তর বিচারের দাবি রয়েছে, তার মরণোত্তর বিচার করে অন্তত প্রমাণ করতে হবে যে জিয়া একজন খুনি। মানববন্ধনে অংশ নেন 21 আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্বজন ও আহতরা। তারা ওই ঘটনার জন্য তারেক রহমানকে দায়ী করে তার বিচার দাবি করেন। ঝুমি রহমান, NBC News, ঢাকা।